জেনারেশন রেস্টোরেশন করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। এবার পরিবেশ দিবসের প্রতিপাদ্য ঠিক এটাই। আমরা যারা পরিবেশ কর্মীরা কাজ করছি, তারা এই বছর জুড়ে আমাদের সেই জায়গাগুলোতে দায়িত্ব নিতে হবে যেখানে আমরা এই সহনশীলতা অর্জন করতে পারবো। পরিবেশের যে প্রতিকূলতা আমরা এই মুহূর্তে মোকাবেলা করছি এবং এই যে ক্রমবর্ধমান পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় যেভাবে আসলে আমরা চেষ্টা করছি, সেখানে নতুন প্রজন্মের ভূমিকা রাখাটা অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে যদি তাদেরকে এখনই সবুজ মনস্ক করা যায়, পরিবেশ মনস্ক করা যায় এবং তাদের শিক্ষা কার্যক্রমে যদি পরিবেশের পাঠগুলোকে গুরুত্ব দেওয়া যায়, তাহলে তারা পরবর্তী এই যে যে ঝুঁকি আছে, পরিবেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, এটি মোকাবেলায় আরও সক্রিয়ভাবে, আরও জোরালোভাবে তারা ভূমিকা রাখতে পারবে। এবং এই জন্য আমরা যেমন যারা তরুণরা যারা আছি তারা যেমন ভূমিকা রাখতে পারি, একইভাবে যারা আগামী দিনের তরুণ, যারা এখনও স্কুল কলেজে স্কুলে পড়ছে, তাদেরকেও যদি আমরা পরিবেশ শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত করে পরিবেশ সম্পর্কে প্রচ্ছন্ন ধারণা ডেভেলপ করতে পারি এবং পরিবেশের যে পরিবেশ জলবায়ু পরিবর্তনের যে প্রতিকূল প্রভাব, এটি মোকাবেলায় যদি তাদেরকে নানাবিধ পরিবেশসম্মত উদ্যোগ গ্রহণে অভ্যস্ত করতে পারি, পরিবেশসম্মত আচরণে অভ্যস্ত করতে পারি এবং ভালো ভালো কিছু বিহেভিয়ারাল চেঞ্জ যদি তাদের মধ্যে আমরা আনতে পারি, নিশ্চয়ই তারা আগামী দিনের যে ঝুঁকি সেটি মোকাবেলায় এক একজন অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা যখন এই প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস করছি, আমরা একটু ঠান্ডা বাতাসের সন্ধান করছি, তখন কিন্তু সেটি যোগান দিতে পারে এই গাছগুলোই। ঢাকা শহরে এখনও যে গাছপালাগুলো বেঁচে আছে আমাদেরকে এগুলোকে ভালো রাখতে হবে, যে গাছপালাগুলো এখনও বেঁচে আছে সেগুলোকে লালন করে সেগুলোর আয়ু বাড়াতে হবে, যাতে এই গাছপালাগুলো আরও 20-30-40 বছর ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং আমাদের অক্সিজেনের যোগান দিতে পারে। পাশাপাশি নতুন যে গাছপালাগুলো রোপণ করছি আমরা, শুধু রোপণে গুরুত্ব দিলে হবে না, সেটি যাতে বাঁচিয়ে রাখা যায়, সেটি যাতে টেকসই হয়, লালন করার জায়গাটি নিশ্চিত করতে হবে। অক্সফামের নতুন অফিসে এসে বেশ ভালো লেগেছে, বিশেষ করে এটার যে ভেন্টিলেশন, চারপাশে অনেক খোলামেলা, যেখানে প্রচণ্ড রকম সুযোগ আছে সূর্যের আলো প্রবেশের, সেই সুযোগটি ভালোভাবেই রাখা হয়েছে। পাশাপাশি লেকের ধারে গাছপালা পরিবেষ্টিত মনোমুগ্ধকর একটি পরিবেশ, সেটি যেমন আকৃষ্ট করেছে আমাকে, পাশাপাশি সাতবাগানে এসেও দেখেছি গাছপালার সমারোহ চেষ্টা করা হয়েছে একটা সুন্দর সাতবাগান গড়ে তোলার। এবং যে উদ্বুদ্ধকরণ কার্যক্রমে যুক্ত হয়েছে আজকে আমি, সেখানে এমপ্লয়ীদের উচ্ছ্বাস, এমপ্লয়ীদের স্বতঃস্ফূর্ততা দেখে আমি প্রচণ্ড রকম অনুপ্রাণিত হয়েছি এবং মনে করছি যে অক্সফাম যে প্যাশনটা ধারণ করছে এবং বিশেষ করে এইবার পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য সেটিকে যেভাবে ধারণ করছে, নিশ্চয়ই তাদের উদ্যোগে তাদের বিভিন্ন কার্যক্রমে সেটি প্রাধান্য পাবে।